নেত্রকোনায় চলছে করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম। জেলার 10 উপজেলায় 22টি বুথে একযোগে চলছে টিকা দেওয়ার কাজ। 132 জন কর্মী ছাড়াও 10টি মেডিকেল টিম কাজ করছে এসব বুথে। বুথগুলোতে উপচে পড়া মানুষের ভিড়, বিজিবি, সরকারি কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ টিকা গ্রহণ করছেন। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়েছেন টিকা গ্রহণকারীরা। এত সুন্দর করে টিকাটা পুশ করেছেন, আমি টেরই পাই নাই যে টিকা দিচ্ছি। আর আন্তরিকতাপূর্ণ পরিবেশে খুব ভালো লেগেছে। সারা পৃথিবীর শুরু হওয়ার আগেই উন্নত সঙ্গে সঙ্গে আমাদের দেশের টিকাটা পাওয়া যাচ্ছে এবং এটার জন্য সরকার অবশ্যই ধন্যবাদ। বিশ্বের অনেক দেশকে পেছনে ফেলে টিকা প্রদানের ব্যবস্থা করায় সরকারের প্রশংসা করেছেন অনেক টিকা গ্রহণকারী। আমার আত্মীয় স্বজন যারা বিদেশে আছে, এরা বাংলাদেশে ভ্যাকসিন দেখিয়া এরা মানে বলতেছে যে তোমরা আগে পায়ে পেয়ে যাচ্ছ, কিন্তু আমরা পাচ্ছি না। আমরা হয়তো 6 মাসে বাংলাদেশ যে এত আগে অন্য দেশ মানে যে দেশগুলো ভ্যাকসিন আবিষ্কার করছে বা তাদের সাথে তাল মিলিয়ে যে আমরা প্রথমেই এই ডোজগুলো নিতে পেরেছি, সেই জন্য আমি আন্তরিকভাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। জেলা বিএমএ সাধারণ সম্পাদক বলেন, করোনা ভাইরাসের টিকা দেওয়ার প্রক্রিয়া সহজ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের এই কর্মসূচি অত্যন্ত সুন্দর সুচারুরূপে চালু করেছে এবং আমরা এখন যে নিয়মে আমরা টিকা দিচ্ছি, আমরা আশা করি খুব শীঘ্রই আমরা সবাইকে, বাংলাদেশের সকল নাগরিককে আমরা টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসতে পারব। জেলা সিভিল সার্জন জানিয়েছেন, দিন দিন টিকা নিতে মানুষের আগ্রহ বাড়ছে, প্রচারণা চালিয়ে সবাইকে টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষ যে একটা বিভ্রান্তিতে ভুগতেছে যে টিকা ছাড়াই চলবে, এটা যাতে মানুষ ভুলটা যাতে ভাঙে এই জন্য আমরা ব্যাপক প্রচার উদ্যোগ নিয়েছি এবং সামনের দিনগুলোতে অবশ্যই রেজিস্ট্রেশন বাড়বে এবং টিকার কভারেজ বাড়বে, এই ব্যাপারে আমরা নিশ্চিত। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুকে প্রথম টিকা দিয়ে নেত্রকোনায় কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে 32,000 মানুষকে টিকা দেওয়া হবে। গত 3 দিনে নিয়েছেন 1,638 জন।